আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জেনে নেব ভাদ্র মাসের দুর্বাষ্টমী ব্রত কথা। যে রমণী এই ব্রতের অনুষ্ঠান করেন তিনি জীবনে সন্তান বা বংশের কারো শোক নিয়ে যান না, আত্মীয় স্বজন রেখে সশরীরে স্বর্গলোকে গমন করে থাকেন। এবার আসি ব্রত কথায়। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ধরণীতে রমণীগণ কি ব্রত প্রভাবে নিজের বংশ নাশ যাহাতে না হয় তার চেষ্টা করতে পারেন, আমার নিকট তা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে জ্যৈষ্ঠ পাণ্ডব, ভাদ্র মাসের কালাশুদ্ধিতে শুক্লপক্ষীয় অষ্টমী তিথিতে যে রমণী দুর্বাষ্টমী ব্রত পালন করেন তাহার কখনো বংশনাশ হয় না, দুর্বার ন্যায় নিত্য তাহার বংশবৃদ্ধি হয়ে থাকে। পুরাকালে ভগবান নারায়ণ বাহু ও জঙ্ঘা দ্বারা মন্দার পর্বত ধারণ করে অমৃতের জন্য ক্ষীরোদ সাগর মন্থন করেছিলেন এবং উক্ত গিরি ঘর্ষণে তার লোমরাশি খসে তা সাগর তরঙ্গে ভেসে তত্তীরে সংলগ্ন হলো। কিছু দিবস গত হলে ওই লোমরাশি হলুদ বর্ণের আকার ধারণ করে অতি মনোরম দুর্বারূপে জন্মগ্রহণ করিল। সাগর মন্থনকালে যে অমৃত উঠেছিল তা দুর্বার উপর পতিত হয়েছিল বলে দুর্বা জগতে পবিত্র ও অমর হল। হে দুর্বে, জগতে তুমি অমৃত তুল্য, সকল দেবতাদের পূজনীয়। হে দুর্বে, তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে ভাগ্যবতী করো। তুমি যেরূপ ধরণীতলে আপন শাখা প্রশাখার সহিত নিজেকে বিস্তার করে বিরাজ করছো, তেমনি আমার পুত্র কন্যাদের দীর্ঘ জীবন দান করো। উক্ত মন্ত্রে দুর্বার পূজা করতে হয়। হে যুধিষ্ঠির, পূর্বকালে দেবীগণ ভগবতী গঙ্গা, দিতি, অদিতি, লক্ষ্মী, সরস্বতী এবং তপস্বিনী মুনি কন্যাগণ দুর্বার অর্চনা করে থাকেন। শুদ্ধাচারে যে রমণী দুর্বার অর্চনা করে ব্রাহ্মণ হস্তে একটি ভোজ্য ও দক্ষিণা দান করে তার দেহ অন্তে বৈকুণ্ঠ ধামে গতি হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করতে হয়। নয় প্রকার ফল লাগে, যথা খেজুর, ডালিম, আঙ্গুর, বেদানা, নারকেল, হরিতকি, বীজফল ও নাগরঙ্গ। এই নয় প্রকার ফল, ফুল, ফল ও নৈবেদ্য দিয়ে দুর্বার পূজা করতে হয়। এই ছিল ভাদ্র মাসের দুর্বাষ্টমীর ব্রত কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।